থাকবে। 40,000 বছর পর, 40,000 বছর পর আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে, বাতাসে হবে ঢেউ, ঢেউয়ে হবে ফেনা, ফেনা থেকে হবে এক বিন্দু বালুর কণা, এক বালু থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে 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 এই পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে। আর এই বালুর চরের মধ্যে আল্লাহ পাক রাখুল আলামিন ওয়াহিদুল কাহার রূপে সেদিন বান্দাদের বিচার করবে। আবার ভাই জিজ্ঞেস করে যে হাসনের মাথা হবে কোথায়, আপনি আজকে যে জায়গায় দাঁড়ায় বাঁধাইতেছেন এই জায়গায় হাসনের মাথা হবে, কারণ এই পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে। সেখান থেকেই সে পুনরায় আবার উঠে দাঁড়াবে, উঠে দাঁড়িয়ে তাদের বিচার শুরু করবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন। আমি আস্তে আস্তে বলবো কোথায় আসবেন, ভিতরে নীরবতা পালন করবেন, শুনবেন ধৈর্য ধরে, বিচার গানের মধ্যে দিয়ে কথা না বললে এই গানের মজা নাই, আপনারা চালাই আছেন শুনে নিবেন বাইরে। আমার নবী তারে জিজ্ঞেস করবে তোমার জানাই তুমি কে বা আমার আগে আসিয়াছো, তাই আমার আগে হাসরের মাঠে আমার আল্লাহ করো আরে, আমার আগে হাসরের মাঠে আল্লাহ করো আরে, কে আসতে পারবে না কোরআনে বিচার করে, তুমি কিভাবে আসলা বলো নাই আমায়, ওই ব্যক্তি কান দিয়া নবীর কাছে কয় শোনেন শোনেন ও গো নবী আপনার দেখোয়া দুনিয়ার কোনো কিছুর সাথে আমার মিল নাই যাইয়া, তাহলে বলে তুমি কে বলো নাই আমারে, বলে আপনার একজন নবী ছেলের বউ আমি বলতেছি আপনারে, সে কে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম, ওয়া হাওয়া বিবি তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে তখন কোনো মানুষ জন ছিল না, আমরা সবাই আদম নবীর সন্তান, জোড়ায় জোড়ায় সন্তান হইতো, এই বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ে বিয়ে হইতো, এইভাবেই মানব সংখ্যা বাড়ানো হয়। তাই একদিন মা হাওয়া এবং বাবা আদম তারা দুইজনেই যুক্তি করল যে একজনের রস থেকে কি হয় আরেকজনের বীজ থেকে কি হয়, তারা দুজনে দুইটা পাত্রের মধ্যে তাদের রস আর বীজ রাখলেন, তাদের দুজনের থেকেই একজনের বীজ থেকে হইল কীট পতঙ্গ, আরেকজনের বীজ থেকে আদম নবীর বীজ থেকে হইল একজন মানুষ, তার নাম হলো শীষ পয়গম্বর। এই শীষ পয়গম্বরের সাথে কোন জোড়া ছিল না, মানে যার সাথে বিয়ে দিবে এরকম কোন মেয়ে জোড়া ছিল না। আল্লাহর কাছে আদম নবী কয় আল্লাহ আমার বীজ থেকে একটা ছেলে সন্তান হইল তার নাম শীষ, আল্লাহ বলে তারে আমি পয়গম্বরি খাতায় নাম দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। কয় শীষ পয়গম্বরের সাথে তো কোনো জোড়া নাই, আল্লাহ কয় বেহেস্তের থেকে একটা হুর নিয়া শীষ পয়গম্বরের সাথে বিয়ে দাও, বেহেশতের থেকে একটা হুর নিয়া শীষ পয়গম্বরের সাথে বিয়ে দিল এবং তারা সংসার করতে লাগলো। দলিল প্রমাণ করে ওই শীষ পয়গম্বরের স্ত্রী যে হুর, জান্নাতি হুর, সেদিন আমার নবীর আগমনে তিনি সর্বপ্রথম হাসরের মাঠে গিয়ে
গাইয়া নাচবে গাইবে, আমার নবী তাকে জিজ্ঞেস করবে, কিন্তু সে বলবে এই দুনিয়ার সাথে আমার কোনো কিছুর মিল নাই নবী, আপনাকে সুস্বাগত জানানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আবার জবাব আরেকটা আছে, ওটা মানে যেভাবে আমাকে প্রশ্ন করছে আমি সেভাবে দলের মতো জবাব দিলাম। অনেক অনেক জায়গায় বলে আল্লাহর যে আরশটা, আরশের যে পায়া, সে পায়াটা হলো মুসা নবীর কবরের উপরে। এই মুসা নবী আগেই আরশের পায়া ধরে বসে থাকবো, ওই ওই অবস্থায় সেখানে হাসরের মাঠে উঠবে, কিন্তু আমার নবীর আগে কেউ যাইতে পারবে না, এটাই সত্য। ছোট করে তাহার কথা দিলাম জবাব দিয়া, এবার একটা প্রশ্ন করি, জবাব দিবেন আমার বোনের ভাইয়া, কিয়ামত কিয়ামত সম্পর্কে একটি কথা আমি জানতে চাই। কিয়ামত হয়ে গেছেন হুনবীর আমলে, কিয়ামত হইতাছে বর্তমান, যে যখন মরে তার জন্য কিয়ামত, আরেকটা কিয়ামত সামনে আছে, ওই কিয়ামত দেখবো কিনা আমরা জানি না, কিন্তু কিয়ামতের আলামত ঘটতেছে আমরা বুঝি যে কিয়ামত বেশি একটা দূরে নাই। আমার প্রশ্ন থাকবে এই জায়গায়, কিয়ামত নবীর আমলে হয়ে গেছে এই খবর জানতো এক নারী, বর্তমান যে কিয়ামত হইতেছে এই খবরটাও জানে এক নারী, আবার সামনে যে কিয়ামত হবে এই খবরটাও জানবে এক নারী। প্রশ্নটা এই জন্যই করলাম, তারা বলতে পারে যে আমার ভোট হলো নারী আমি হলাম পুরুষ, আমার এই প্রশ্নটা করলো কিভাবে? ভাই মূলত কিন্তু আমরা সবাই নারী, পুরুষ হলো কে? যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই একমাত্র পুরুষ, তাই তো কবি বলেছেন পুরাণে দেখেছি আমি তুমি হও জগতের স্বামী, তোমার সাথে আমার হয়ে গেছে বিয়া। খালেক দর বলছে সোনার মগ শুনছুনি নিতে আইলে নায়র যাইবা, তুমি আইছো একা যাইবা একা, একদিনও কি ভাবছুনি, তাই ওইদিকে চিন্তা করলে আমরা সবাই নারী আর পুরুষ হলো একজন। তাই তো আমি তোমাকে প্রশ্নটা করলাম, তুমি জবাব দিবা কি আমার হয়ে গেছে নবীর আমলে যেটাকে বলা হয় খণ্ড প্রলয়, সেই খবরটা আগে থেকে একটা নারী জানতো যে কিয়ামত হবে, বর্তমান যে যখন করে তার জন্য কিয়ামত এই খবরটাও একটা নারী জানে, এবং সামনে যে কিয়ামত হবে সেই খবরটাও এক নারী জানবে, এই তিন নারীর সাথে কিয়ামতের সম্পর্কটা কি, এই একটাই ছোট করে প্রশ্ন উত্তর দিলাম, এবং প্রশ্ন করলাম পালার থেকে গান করলাম, যার দরবারে এসেছি যার কোনো গান গাওয়ার জন্য সেই দয়ালকে স্মরণ করে একটি গান।
Thank you.